থানার সামনে নগ্ন বিক্ষোভে পিছু হটল পুলিশ হিজরাদের দৌরত্বের কথা সবারই জানা দাবিয়ে দেয় যে কোনো ধরনের কাজ করতে তারা পিছপা হন না যখন তখন নিজের শরীরের কাপড় সরিয়ে অন্যকে বিব্রতকর অবস্থায় ফেলতে কুণ্ঠাবোধ করেন না তারা তাই বাসে ট্রেনে রাস্তায় তাদেরকে দেখলে অনেকেই অন্য পথে চলে যান সেদিন এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের নয়াদিল্লির পুলিশের সঙ্গে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয় গত এগারো মে দলে দলে হিজরারা দিল্লির নারেলা থানার সামনে এসে জড়ো হয় এরপরই নগ্ন হয়ে বিক্ষোভ দেখানো শুরু করে পুলিশ সূত্রে জানা গেছে দিল্লির এক বিশেষ অঞ্চলে দখল নিয়ে দুই হিজড়া গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব বাঁধে এক দলের অভিযোগ যে পুলিশ নিরপেক্ষ হয়ে কাজ করছে না তাই মীমাংসাও হচ্ছে না বিষয়টির এমনকি পুলিশের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগও তুলেছেন তারা এই পরিস্থিতিতে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নেয় দলটি নারেলা থানার সামনের রাস্তা জুড়ে তারা নগ্ন হন এমনকি নগ্ন অবস্থাতেই ঢুকে পড়েন থানার মধ্যেই পুলিশ তাদের পুরো ঘটনা ব্যাখ্যা দিয়ে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন থানার মধ্যে ঢুকেই একদল নগ্ন হিজরারা প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন তাদের প্রবল বিক্ষোভের মুখে পড়ে লজ্জায় পিছু হটেন খোদ পুলিশ সদস্যরাই পরে লজ্জা ভুলে চড়াও হয় পুলিশও থানা থেকে বের করে দিয়ে অশান্তি সৃষ্টি করার অভিযোগে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন